Assalamu alaikum. Welcome to my channel, Bengali Garden Blogger. Today we have our vegetable place. এখানে আমি ভেজিটেবল করবো। এই জায়গাটা এরকম ছিল না, ফুল ভিডিও দেখলে বুঝলি তাই পারবার। এই জায়গাটারে এরকম বানাইতে অনেক কাজ লাগছে, আর এখানে কি ছিল তা সব কিছু ভিডিওর মাধ্যমে তোলা আসে, দেখলে বুঝলি তাই পারবার। আর নেক্সট থাকবো পাঠু, এটা পাঠ ওয়ান, পাঠুর মাঝে দেখাইবো আমি নেক্সট কিতা করি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আশা করি ফুল ভিডিও দেখবেন। এই যে এখানে একটা বড় শেড, এই শেড ছিল রাবিটের হাউস। তা আমরা একসময় রাবিট ফালছিলাম, তো রাবিট ফালাত গিয়া অনেক ঝামেলা হয়েছে, কারণ ছোটো ছোটো বাচ্চাদের সময় হয় তো এগুলারে কি তো অনেক সময় বিড়ালে খাইলায় বা রাঠে খাইলায়, এরপরে ঠান্ডা বেশি পড়লে মরি যায়, তো নানান ঝামেলার কারণে বাদ দিলাইছি। এখন তো এই শেডটা বেকার ফুরিয়ে গেছে। আমার গার্ডেনের ছোটো শেড আছে, গার্ডেনের জিনিস রাখা যায়, এর জন্য সিদ্ধান্ত নিলাম এটারে বাঙ্গিলিলে অনেক প্লেস আউট হইবে, অ্যান্ড ভেজিটেবল করতে পারবো বেশি করে। তো এখন দেখা যায় ওয়েদারটা একটু খারাপ, তো ওয়েদার যে সময় দেখবো বালা, তো মাঝে মধ্যে খাম করা হয়ে যাব আর কি, কারণ ভেজিটেবল ফলানির আগে এটারে বাঙ্গা লাগব। প্রজাপতি ঠান্ডার সিজনে, তো ঠান্ডার সিজনে তো একটা আইবার কথা নাই, শেডের ভিতরে আসিল, শেড তো বাইর হয়েছে। অনেক সুন্দর প্রজাপতি বাটারফ্লাই। এই হলো নেক্সট ডের অবস্থা। তো এভাবে ওইল নানে সামান্য আমরা ব্রুকেন করিয়া শেডটারে আর রাইতই গেছে রাখি লিছি। এখন রাত দেখা যায় হঠাৎ এখানে আগুন ধরে লিছে, জানি না কিলে এই অ্যাক্সিডেন্ট হইল, কারণ শেডের ভিতরে অনেক কিছু ছিল, আরও কত কিছু ছিল। আর এরপরে আমরা ফায়ার ব্রিগেড ডাকছি, আগুন নিবাওরা মানুষরে ডাকছি, ডাকার পরে তারা সাথে সাথে আইও আগুন বন্ধ করিয়া দিছে। আর রাত রেগুম দেখছি না, আর বাইর হইছি না, এখন সকালে দেখলাম অবস্থাটা, ই এক সাইড জ্বলি গেছে। অ্যান্ড রাত্রে বেটো গিয়া মনে হয়েছে আমার গার্ডেনের বুট বালা রইছে এনি না জ্বলি গেছে, এখন দেখলাম চেক করা মানে দেখি বালা রইছে, সামান্য একটু ধরছে আর কি, এই যে একটু জ্বলছে, সামান্য এই আগুন লাগছে। তো এই সাইডটিতে আগুন আসার আগে আগুন বন্ধ করা মানুষ এসে গেছে, আইয়া তারা নিমাইয়া দিছে, আর এই সাইডরে বাংছে। এখানে দেখা যার ব্লুবেরির গাছের উপরে ফরছে কিছু, তো আশা করি বাংতো নাই, ব্লুবেরির ডাল নরম আছে। আর রুখ অনেক জ্বলি গেছে, চাইছিলাম তো রুখগুণ বালা থাকলে আবার রিউজ করমু গার্ডেনের মধ্যে, তো অনেকগুলো জ্বলি গেছে আর কিছু আছে। উন্ডমুখা খালি চাইয়া দেখছি আর কি, তারা টর্চ লাইট জ্বালাইয়া পানি মেরে আগুন, আর বেশি চিন্তা করছে এই যে আমার লেমন গাছের জন্য, কই এই সাইডে যদি বাঙ্গে তাহলে তো আমার লেমন গাছটা একবারে শেষ হয়ে যেত। তবে তারা বাংছে না, কারণ এই সাইটের দিন নিচে দিয়ে আগুন আইসে না, উফরি দিয়ে সামান্য টাচিং করছে আগুনে, এই জন্য রাখি লিছে আর বাংছে না। যাই হোক, অবশেষে সব কিছু ঠিক আছে আল্লাহর রহমতে, আল্লাহ হেফাজত করছেন সব কিছু। আসসালামু আলাইকুম। দুই দিন পরে গার্ডেনের অবস্থা কেমন হলো,
ta ektu dekhairam onekta mes klino hoyese aro huise klinor baki alhamdulillah gardenor ekta khas khome esheche ei site cleaning kise bachchara ekhon baraiya Assalamualaikum. Ek mash foror obostha dekho gardener. Ekha ei site holo amar vegetable-er patch. Clean khora or. Ek mash forer ei khaj holo. Karon thanda porche. Sono forse er jonno khas rakho igisil khoro hoyse na yo bosse tar khas khora jay na eje dekho ibadi ekhono kilino ibar baki onek ta roise the next month to spring time arambho hoybo vegetable রওয়ার টাইম হয়ে যাব এর আগে ক্লিন করা লাগবে দেখি ইনশাআল্লাহ হয়ে যাব অনেক কাজ আটিছে আর ঠান্ডা এত ঠান্ডা পড়ে আইস বানিয়ে রাখিলে মাটি ক্লিন করা যায় না 30 সপ্তাহ দেখা গেছে ওয়েদার ভালো দিব ওয়েদার ঠান্ডা পড়তো না 30 সপ্তাহ ইনশাআল্লাহ ক্লিন হয়ে যাব Ashahori. Thanks for watching. Allah Hafiz.